মানুষ চিরকালই যেন হাল না ছাড়ার দলে, তুমি ভয় পেও না লিখতে গিয়ে লিখলে না সে চিঠি, তোমার বুকের ভেতর কাঁপিয়ে গেল বিশ্ব পরিস্থিতি, তুমি ভয় পেও না লিখতে গিয়ে লিখলে না সে চিঠি, তোমার বুকের ভেতর কাঁপিয়ে গেল বিশ্ব পরিস্থিতি। আমি তাও বলছি লড়াই শেষে আসবে ফিরে ভালো, আমি তাও বলছি লড়াই শেষে আসবে ফিরে ভালো, তুমি মনের মধ্যে একটু খোঁজো সচেতন কালো, দেখো প্রকৃতি ঠিক শান্ত হবে আধার যাবে চলে, আবারও সুর আসবে ফিরে ক্লান্ত পাখির কোলে, আমরা আবার হাসবো জোরে জড়িয়ে নেব বুকে, সাময়িকে ঘর বন্দির কাব্য যাবে চোখে, শুধু আস্থা রাখো সতর্ক হো অন্ধকারের দিনে, ঠিক লড়াই শেষে ফিরবো সবাই স্বপ্নগুলো কিনে, তুমি ভয় পেও না এই অসুখের মনে মানুষ চিরকাল যেন হাল না ছাড়ার দলে। আজকে চলো একটা করোনা আক্রান্ত পরিবারের গল্প বলি তোমাদের। গল্পটার স্থান কাল পাত্র সমস্তটাই বড্ড বাস্তব, বাস্তবের সাথে এর সমস্তটাই মিল রয়েছে, কিন্তু গল্পটা শুনলেই গল্পের মধ্যে যারা ভয় কুঁকড়ে যাবে, ঘরে বসে অসাবধানী লোকও অতিরিক্ত সাবধান হবে শুধুমাত্র 5 মিনিটের জন্য, তাদের উদ্দেশ্যে বলি গল্পের প্রধান চরিত্র অমৃতা, নামটি একদম বাস্তব। এই অমৃতা তোমাদের সহানুভূতি চায় না, অমৃতার মতো প্রতিটি মানুষ যেটা চায় সেটা হলো তোমাদের অপ্রাসঙ্গিক হাড় জ্বালানো অসভ্যতা কমাতে। অমৃতা আমার ছোট্টবেলার স্কুলের বন্ধু, বন্ধু না বলে সহপাঠী বলাটা আমার মনে হয় ওর জন্য ভালো। ওর সঙ্গে রুমাল চুরি খেলার অভিজ্ঞতা বা ছোট্টবেলার সিক্রেট শেয়ার করার অভিজ্ঞতা আমার খুব একটা যেমন নেই, ঠিক তেমনই ওর পেছনে কাঠি মারার অভিজ্ঞতাও আমার খুব একটা নেই। কিন্তু আমাদের ছোট্টবেলায় বেড়ে ওঠা, প্রেয়ার লাইনে দাঁড়ানো, স্কুলের ক্যাম্প, গান গাওয়ার স্মৃতি, আর মাঝে সাঝে অপমানিত হওয়ার স্মৃতি অনেক তাই এক মিল শুধুমাত্র এইটুকুই। এমনই একটি ছোটবেলার গানের টানে অমৃতার ফেসবুক খুঁজতে গেছিলাম সেদিন। গানটা কি ছিল জানো? গানটা ছিল পথের প্রান্তে সেই সুদূর গায়ে, যেটা সময় থমকে থামে বটের ছায়। কিন্তু ওর ফেসবুক প্রোফাইল খুঁজতে গিয়ে যে আমার সময় ওর প্রোফাইলে এমন করে থমকে যাবে সত্যিই বুঝিনি। ওর প্রোফাইল পিকচারটা দেখে একটু কিরকম লাগলো, দেখলাম ওর মাথা ন্যাড়া। কিছুদিন আগে ও বয়স কাট করে যদিও ফটো দিয়েছিল, ওটা এমন কিছু আহামরি আমার লাগেনি, তবে ন্যাড়া হওয়া ফটোটা বেশ সুন্দর দেখতে ছিল। কিন্তু মনে মনে ভাবলাম, এ বাবা, চুপুরো চুল কেটে ফেললো, তাহলে কি পাগল টাগল হয়ে গেল? যেমন হয় মানুষই তো, বেশি ভাবি। যাই হোক, অপ্রাসঙ্গিক ভাবনা চিন্তা ছেড়ে আলটিমেটলি আসল কাজে এলাম। প্রোফাইল ফটোটাকে জুম করলাম, দেখলাম পোস্টার তলায় লেখা প্রয়োজনে নেড়া হয়েছি।
দেখে বুকটা ছ্যাঁক করে উঠল। সময় আরো থমকে গেল ওর প্রোফাইলে। এই কথাগুলো শুনে আমি জানি ওই পারের মানুষজন বেশ কেউ কেউ হয়তো গুছিয়ে উঠে বসলে। আমিও সেদিন এই রকমই উঠে গুছিয়ে বসেছিলাম। তারপর স্ক্রল করতে করতে পড়েছিলাম ওর প্রত্যেকটা পোস্ট। অমৃতার অমৃত সদন থেকে কেউ কোনো দিন বাইরে বেরোয়নি। শাক সবজি তেল নুন সমস্তটাই ওদের সদর দরজায় আসত। ও কিনে নিত, ওরা কিনে নিত, তারপর সেটাকে যথাসম্ভব স্যানিটাইজ করে ওরা ব্যবহার করত। বাইরে থেকে কাজের লোক না না সেও আসেনি। বাইরে থেকে যারা এসেছিলেন তাদের মধ্যে বড় সড় সিংহ কোনো সিংহ দুয়ার থেকে ঢোকেনি। যারা ঢুকেছিলেন তারা হলেন ওরই দাদু দিদা, দিদি, জামাইবাবু আর তাদের দু বছর দু মাসের ছোট্ট একটা বাচ্চা। এই কথা শুনে যারা ভাবছেন বাবা আদিক্ষেতা এই সময় কেউ বাইরে থেকে লোক ঢোকায়, তাদের উদ্দেশ্যে বলি আবার অপ্রাসঙ্গিক ভাবনা চিন্তা। ওনারা প্রত্যেকেই ঢুকেছিলেন এই ঘটনার দেড় মাস আগে। লকডাউনের জন্য বাইরে বেরোতে পারেননি, বাড়িতে ফিরতেও পারেননি। ওদের মধ্যে প্রথম জ্বর আসে ওর 82 বছরের দাদুর 30 এপ্রিল। কিছুতেই জ্বরটা যেন থামছিল না, ক্রমেই পারদ বেড়েই যাচ্ছে। পয়লা মে ওদের বাড়ির আরো কয়েকজনের জ্বর আসে। এবার কি করবে অমৃতা? অনেককে খোঁজ নেয়, কি করবে জানতে চেষ্টা করে। ব্লাড টেস্টের রিপোর্ট আসে দাদুর কোভিড পজিটিভ। বাঁধটা যেন ভেঙে পড়ে, কিন্তু বাঁধটাকে তো ওকেই সামাল দিতে হবে। 11ই মে যেন পরের দিন সকালবেলা ও ফিরছিল দাদুকে হসপিটালাইজড করে বাড়ির উদ্দেশ্যে। তখন বাইরে নীল আকাশ, সামনে পিচের সেতু, আর সময়ের সেতু যেন বলছিল আর একটু সেতু পারলেই নতুন ভোর আসবেই, জয় হবেই, জয় হতেই হবে। আর অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের রুক্ষ বাঁশিটা ওকে যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল, তুই বড় হয়ে গেছিস, সময় তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোকে জিততেই হবে। বড্ড কাপ্য করে ফেললাম। এবার আসি আসল কথায়। 82 বছরের দাদু, 76 বছরের দিদা, 65 বছরের বাবা, 2 বছর 2 মাসের বাচ্চা, সামনে যখন করোনার সৈন্য ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, তখন সোশ্যাল মিডিয়ার সোশ্যাল লোকজন অতিরিক্ত সোশ্যাল হয়ে পোস্টটিতে হাহা রিয়্যাক্ট দেয়। কেউ আবার জানলা দিয়ে বন্ধ করে দেয় দরজা, যেন করোনা জানলা বেয়ে তাদের ঘরে আসবে। অথচ ওই যে দেখুন পাড়ার মোড়ে যারা দাঁড়িয়ে আছে, যারা জটলা করছে, যারা আড্ডা মারছে, তারাই কিন্তু ওদের সঙ্গে এই ব্যবহারটা করেছিল। আজব সংসার সত্যি। তাই বলি সাবধান, খুব সাবধান। অমৃতারা আপনার সহানুভূতি চায় না, চায় আপনার অপ্রাসঙ্গিক হাড় জ্বালানোর অসভ্যতা কমাতে। ওদের কাউন্সিলার, পারিপার্শ্বিক কিছু মানুষ আর ডাক্তারদের সাহচর্যে অমৃতার বাড়িতে কিছুদিন আগে হঠাৎ করে বেজে উঠল কলিং বেলের শব্দ। অমৃতার দাদু ফিরেছে অমৃত সদনে। ওনারা সবাই এখন সুস্থ, নিরাপদ। তারপর আমার মতন স্বার্থপর মানুষরা ওদের নিয়ে সাহিত্য চর্চা শুরু করে দিলাম। কেউ কেউ ভিডিও বানালাম,
শেয়ার করলাম, এখন অমৃতা জিতেছে, অমৃত সদনের প্রতিটা মানুষ জিতেছে, আর আমি ওকে নিয়ে আরো অনেক গল্প লেখার স্বপ্ন দেখলাম। আমি তো এটুকুই পারি, বিপদের সময় তোর ফেসবুক প্রোফাইলটা একবারও দেখিনি। 9th May আমার জন্মদিন ছিল, তখন ওর প্রতি কি ঝড় বেজে গেছে একবারও তো ভাবিনি। অমৃতা আমার ছোট্টবেলার স্কুলের বন্ধু, স্কুলের বন্ধু না বলে বলা ভালো আমার ক্লাসের সহপাঠী, যাকে দূর থেকে শ্রদ্ধা করা যায়। 25-এ হওয়া পরীক্ষাগুলোয় আমি কখনো আজ ও কখনো 10, এরকম ছোট খাটো ফেল নম্বর 2-1 বার আনলেও অমৃতা আজ জীবনের খাতায় ফার্স্ট কাল। ভালো থাকিস অমৃতা, আর আমার মতন স্বার্থপর মানুষদের এইভাবেই সুখের গল্প লেখার সুযোগ করে দিস। তোর চ্যালেঞ্জ, তোর সুখ আমরা সবাই চাই। ভালো থাকুক অমৃতা, ভালো থাকুক অমৃত সদনের প্রতিটি মানুষ, ভালো থাকবেন আপনারা। হল্লা রাজা খেপেছে আজ, ঝড়ের হাওয়ায় যুদ্ধ সাজ, উলুখাগড়া ধুকছে জ্বরে, স্বপ্ন ছুঁড়ে ভাঙলো বাজ। ফেরে ওঠো পৃথিবী, এখনো স্বপ্ন দেখতে চায় হল্লা রাজার দেশবাসী। ফেরে ওঠো পৃথিবী। ভালো আছি। শরীর ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে? মেয়ে তো আর আমাদের সঙ্গে যেতে পারবে না। তোমার মেয়ে তো পাশে দাঁড়িয়ে। এটা কে তোমার? কবে দেখেছি? এটা কে? এটা? এটা? এটা তো আমার মেয়ে। হ্যাঁ, ওটা আমার মেয়ে। হ্যাঁ, তাই তো। আচ্ছা মা, তুমি বলো তোমার শরীর কেমন আছে? আমার শরীর ভালো আছে। আর কোনো অসুবিধে? না, কিছুই অসুবিধে নেই। আচ্ছা, তাহলে তুমি যে নিয়মগুলো পালন করছো সেগুলো পালন করলেই সবার ঠিক হয়ে যাবে তো? সবাই ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি বলো তোমার শরীর কেমন আছে? আমার শরীর একদম বিন্দাস আছে, দারুণ ব্যাপার। আচ্ছা, তোমার জ্বর আছে? জ্বর কবে চলে গেছে জ্বর? আর এখন শ্বাসকষ্ট? কাশি শ্বাসকষ্ট কিছুই নেই, এখন আমি একদম ফুল স্ট্রং পাওয়ার নিয়ে আছি। আচ্ছা, তাহলে তুমি বলছো যে তুমি যেগুলো পালন করেছো সেগুলো সবাই করলে ঠিক হয়ে যাবে? একদম কারেক্ট, মাঝে মাঝে কথাগুলো লিখছি সবাই ফলো করুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শিবাজিদা, বলো তোমার কোনো শরীরের অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, শরীর একদম ঠিক আছে। জ্বর? জ্বর একদম নেই, আমার এমনিতেও জ্বর একদিন ছিল খালি, তারপর থেকে একদম সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, এখন একদম ঠিক আছে তো? একদম ঠিক আছে। আচ্ছা হাই করে দাও তো সবাইকে। মেঘন হাই, হাই, হাই করে দাও। চলো এবার হাই করো। হাই। আচ্ছা কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা ভালো আছি। আর দিদি ভাইয়ের কোনো শরীর কিছু খারাপ? একদম নেই, সবাই একদম ঠিক আছে, সবাই সুস্থ, সবাই। গিভ মি হাই ফাইভ। ইয়েস।